তবে একটা প্রশ্ন আছে আমার, যতদূর ধারণা যে উনি বলেছেন যে আমি অশ্লীল পোশাক আশাক করি, তো আমার ওই প্রশ্নটাই ওনার কাছে করা যে অশ্লীল কোনটা। ইদিকা পাল তো ও যে ড্রেস পরছে বিগত দিনের যে সব ছবিতে, ওই ড্রেস মানুষ পরে না। পাবলিক প্ল্যাটফর্মে একটা মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটা আমার মনে হয় অশ্লীল আচরণ, আমার পোশাক আশাকটা নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অশ্লীল পোশাক পরেন বলে একটি গণমাধ্যমে মন্তব্য করেছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ইধিকা। ডিপজলের মন অশ্লীল বলে মন্তব্য করলেন তিনি। সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে ডিপজলকে নিয়ে ইধিকাকে বলতে শোনা যায় ওনাকে সিনেমার লর্ড বলা হয়, উনি বড় মাপের মানুষ, তাকে তো আমার আলাদা করে কিছুই বলার নেই, আমি ইন্ডাস্ট্রিতে আসা ছোটোখাটো একজন মানুষ। যতদূর ধারণা তিনি বলেছেন আমি অশ্লীল পোশাক পরি। এরপর প্রশ্ন ছুড়ে দিয়ে ইধিকা বলেন আমার শুধু একটা প্রশ্ন আছে ওনার কাছে, অশ্লীল কোনটা? সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আমার এই পর্যন্ত যে কয়েকটা কাজ আছে তাতে অশ্লীলতা আছে বলে আমার মনে হয় না, অশ্লীল কোনটা? এই প্রশ্নটাই তার উদ্দেশ্যে করা। আরেকটা কথা একটু ব্যক্তিগতভাবে জানতে চাইব, উনি আমার চেয়ে অনেক সিনিয়র, তার থেকে এমন কথা আমি আশা করিনি। অশ্লীল শুধু পোশাক আশাক হয় না, মানুষের আচরণেও হয়, আর পাবলিক প্ল্যাটফর্মে একজন মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটা অশ্লীল আচরণ বলে মনে হয় আমার। প্রসঙ্গত সম্প্রতি ঢাকায় এসেছেন ইধিকা, ধানমন্ডির এই প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন তিনি। জানা গেছে ফরিদপুরে একটি ডকুমেন্টারি ফিল্মের শুটিং করতে যাবেন তিনি। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।